গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আচ্ছা স্টুডেন্টস আগের দিন আমরা কয়েকটা রশ্মিকার যোগে দুই অক্ষরের শব্দ গঠন শিখেছিলাম তাই তো যেরকম রবি খিল তাই না আজকে আমরা আরও কয়েকটা রশ্মিকার যোগে দুই অক্ষরের শব্দ গঠন শিখব যেগুলো দেখো আমি লিখেছি এবং পাশে কয়েকটা ব্ল্যাঙ্কস দিয়েছি যেখানে তোমরা বলে বলে লিখবে বলে বলে কিন্তু হ্যাঁ বলে বলে লেখো লেখা রয়েছে বলে বলে লিখবে যাতে আমাদের বানানটা আবার যাতে প্র্যাকটিস হয় এবং আমরা অনেকগুলো শব্দ গঠন শিখতে পারি তাই তো যাতে আমরা অনেক কিছু পড়তে পারি বইতে কিছু থাকলে ঠিক আছে আমাদের বানানটাও প্র্যাকটিস হবে এবং হাতের লেখাটাও প্র্যাকটিস হবে পরিষ্কারভাবে তোমরা কিন্তু লিখবে এটা তোমাদের টাস্ক চলো এসো আমরা শব্দ গুলো পড়ি হরশিত হিত হিত মানে কি জানো হিত মানে উপায় ঠিক আছে আমরা কথায় বলি না একটা হিত বের করতে হবে সেই হিত হিত মানে উপায় দন্তের নৈরশি ম দন্তের নৈরস্যি ম নিম নিম আমরা খাই সবাই নিম নিম গাছ দেখেছো নিম পাতা খাই অনেকে ভালোও খেতে তেতো হয় একটু কিন্তু ভালো জিনিস খুব উপকারী এবং মেডিসিনাল একটা প্লান্ট অনেক রোগ থেকে আমাদেরকে সুস্থ রাখে বরশি ল বিল খাল বিল আমরা শুনেছি একটা ছোট্ট জলাশয়কে বিল বলে ডরশি ও ডিঙ্গি ডিঙ্গি ডিঙি মানে কি জানো ডিঙি মানে হচ্ছে আইল্যান্ডের মতো ছোট্ট ঠিক আছে জলের মাঝখানে দেখবে কখনো কখনো আইল্যান্ড থাকে সেটাকে ডিঙ্গি বলে জলের মাঝখানে দেখবে ছোট্ট একটুখানি জায়গা যেখানে একটুখানি ল্যান্ড রয়েছে সেটাকে ডিঙি বলে দরশি দি দিদি দিদিকে আমাদের বড় বোনকে আমরা দিদি বলে রাখি তাই তো দরশি ঘরশি দিঘি দিঘি হচ্ছে আবার একটা জলাশয় মরশি ল মিল মিল মানে ম্যাচ খ খিনসি খড়ি খড়ি কি জানো চককে খড়ি বলা হয় ছ বয়সী ছবি ছবি কি আমরা যেটাকে আঁকি সেটাকে ছবি বলে কোনো পিকচার বা কোনো ইমেজকে ছবি বলে ক বয়রসী কবি কবি কি যারা কবিতা লেখেন তাদেরকে কবি বলি আমরা সম্মান দিয়ে ঠিক আছে যারা পেন্টিং করেন তাদেরকে যেরকম পেন্টার বলি সেরকম যারা কবিতা লেখেন তাদেরকে কবি বলি আমরা কিছুদিন আগে আমাদের পঁচিশে বৈশাখ গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই তো সেরকম কবি যারা কবিতা লেখেন ঘর রয় রয়স্যি ঘড়ি ঘড়ি কি ওয়াচ আমাদের সবার ঘরে রয়েছে ঘড়ি আমরা সেটাতে সময় দেখি টাইম দেখি আ আময়রশি আমি আমি মানে নিজেকে বোঝায়। ব অসীণ রয়রশি বড়ি বড়ি কি যেন বড়ি আমরা খাই আর বড়ি আবার সেটাকেও বলে ওষুধের ছোট ছোট দানাকে বড়ি বলে ঠিক আছে হোমিওপ্যাথিতে তোমরা খাবে হয়তো খেয়েছো হয়তো ছোট ছোট দানা যেগুলো থাকে মিষ্টি মিষ্টি সেগুলোকে বড়ি বলে তালিবর্ষ দন্ত রশি শনি শনি মানে স্যাটার্ন একটা প্ল্যানেট আর শনিবার আমরা শনিবার বলি স্যাটারডে কে সেই শনি তাহলে আমরা অনেকগুলো আজকে আরও রসিকার যোগে দুই অক্ষরের শব্দ গঠন শিখলাম তাই তো এগুলো আমরা বলে বলে এই চারটে ব্ল্যাঙ্কসে সুন্দরভাবে পরিষ্কারভাবে বলে বলে লিখবো বানান করে করে যাতে আমাদের বানানটাও শেখা হয় এবং হাতের লেখাটা খুব সুন্দর হয় আবার এসব পড়ে নিয়ে আমরা শব্দগুলো কী কী পড়লাম ত হিত হরশি হি ত হিত তন্ত নরসি নি মনিম ল বিল ডি মরশি গি ডিঙ্গি দরশি দি দি দিদি দরশি দি ঘরো ঘি দিঘি মরশি মি ল মিল খ রি খড়ি ছ বরশি ছবি ক কবয়রশি কবি ঘ ডরশি ঘড়ি আ মরশি আমি ব ডরি বড়ি তালিবশ্য দন্তের নয়রশি শনি এইসব কয়েকটি শব্দ দুই অক্ষরের রসিকার যোগে এগুলো তোমরা বলে বলে এখানে লিখবে এটাই আজকে তোমাদের টাস্ক কিন্তু হ্যাঁ খুব সুন্দরভাবে লিখবে পরিষ্কার করে কপি একদম নোংরা করবে না পরিষ্কারভাবে লিখবে তোমরা কেমন ওকে স্টুডেন্টস এটাই আজকের টাস্ক থ্যাংক ইউ তোমরা করে টোরে সাবমিট করো কেমন বাই বাই টেক কেয়ার